নমস্কার বন্ধুরা, এটা একটি সেলাই মেশিনের মোটরের ডবল মেশিন বা সিঙ্গেল মেশিনে লাগানো যায় সেই মোটর। এটার প্রবলেম কি আজকে একটু দেখবো আর ঠিক করার চেষ্টা করব। আপ ডাউন করছে, এটা প্রচণ্ড সাউন্ড হচ্ছে, সেই প্রবলেমের জন্যই আনা। আমরা প্রথমে চেক করে নিই এটা আসলে প্রবলেমটা কোথায়। এটা হচ্ছে মোটরের অ্যাক্সেলারেটর বা ফুট পেডেলও আমরা বলে থাকি। এটা নতুন কি করে বানায় আমি আগে ভিডিওতে দিয়েছি। আমরা প্রথমে সিরিজ চেক করে দেখবো মোটরটা কি হচ্ছে। এটা আপ ডাউন করছে, এটা এটা আপ ডাউন করছে, আর মোটরের প্রচন্ড আওয়াজ হচ্ছে। আমরা প্রথমে মোটরটি খুলে দেখে নিই সমস্যাটা আসলে কোথায়। মোটর খুলতে গেলে প্রথমে এটা খুলে নিতে হবে, তারপরে এই টাইপের একটা রেঞ্জ, 6-8 রেঞ্জ, এইসব মোটর কখনোই প্লাস দিয়ে খোলার চেষ্টা করবে না, এরকম করে খোলার চেষ্টা করবে না, তাতে নাটটিও নষ্ট হবে আর কাজ করতে অসুবিধা হবে। সবসময় পাইপ রেঞ্জ দিয়ে খোলার চেষ্টা করতে হবে, কারণ এই সমস্ত নাটগুলো খুবই সূক্ষ্ম প্যাঁচের হয়ে থাকে, আলতো করে তুলে নিলে সবার আগে মনে করে কার্বন দুটো খুলতে হবে, না হলে খোলা যাবে না। এই যে কার্বন, আলগোচ্ছে খুলে চলে আসছে, তার মানে বিয়ারিং এর যে এই জায়গাগুলো আছে এগুলি স্লিপ হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে জায়গাগুলি, তার জন্য বিয়ারিং পুরো আস্ত খুলে চলে আসছে। আর্মেচারটি নতুনই আছে, আমরা এবার দেখে নিই আর কোথায় কোনো সমস্যা আছে কিনা। আমরা প্রথমে এই কার্বনগুলিকে, ভিতরে কার্বন হয়ে আছে, কাজ করতে করতে কার্বন জমে যায়, সেটা আমরা পরিষ্কার করে নিই। সমস্যাটা কোথায় সেটা একটু দেখি। এটা এই কার্বনের জায়গাটা, এই যে কার্বন হোল্ডার, এই দুটো দুপাশে কার্বন হোল্ডার থাকে, এই জায়গাটাতে যেন এই মাঝখানে থাকে সেই বুঝে সেট করতে হবে। এতে এই পেছনটা সোজা চলে যাচ্ছে আর জায়গা নেই, তাহলে সামনের থেকে চিপ দিতে লাগবে, চিপ দিয়ে তারপর আটকাতে হবে। প্রথমে আমরা খুলে নিলাম, এই ওয়াশারটা বের করে নিলাম, তারপর আবার আটকে দেবো। এই জায়গাটা আটকে নিই, আমরা এবার এই নাটগুলি লাগিয়ে নেব।
কতটি বেরিয়ে আসছে। এই জায়গাটা এবার চিপ দিয়ে আটকে দিতে হবে যাতে সুন্দর থাকে চাপে আর না নড়ে। সব সময় পাইপ রেঞ্চ ইউজ করতে হবে, পাইপ রেঞ্চ ইউজ না করলে সমস্যা হয়। এবার এই যে ফাঁকা জায়গাটা আছে, ফাঁকা জায়গাটা আমাদের পূর্ণ করে দিতে হবে। প্রথমে একটা এইসব পিচ বোর্ডের চিপ এগুলো লাস্টে এটা দিয়ে সম্পূর্ণ আটকে দিতে হবে। এবার একবার চেক করে নিই যে ঠিকঠাক চলছে কিনা। কার্বন সবসময় ভালো কোম্পানির লাগাতে হবে, অর্গানের কার্বন লাগালে সব থেকে বেশি ভালো হয়। আমরা আর একবার চেক করে নিই, অ্যাক্সেলারেটার লাগিয়ে দিই। অ্যাক্সেলারেটার বানানোর ভিডিও আমার নিচেতে আছে আর ডেসক্রিপশনে দিয়ে দেবো। আওয়াজ কমে গেছে এবার সুন্দর। দেখলেন বন্ধুরা কত সুন্দর করে আওয়াজ কমে গেছে। তো আমরা এবার মোটরটা পুনরায় ফিটিং করে দিই। এই নাটটা সবসময় যে কাটা জায়গা আছে এই কাটা জায়গা এইভাবে লাগিয়ে দিতে হবে। এইভাবে লাগিয়ে দিয়ে ভালো মতন করে টাইট দিয়ে দিতে হবে। হয়ে গেল আমাদের মোটর রেডি। এবার
মোটর চালু করার আগে সবসময় এইটা উপরে করে নিতে হবে। আর লাগিন করি